পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবে মেল কনস্টেবল পদে শুধু ছেলেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বেরিয়ে এসেছে যে নতুন নোটিফিকেশনটা তারই অ্যাপ্লিকেশনটা কেমন হবে সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকটা স্টেপই কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে যান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা প্রথমে দেখেন এবার বলে রাখি আপনারা যদি অফিসিয়াল নোটিফিকেশনে চলে যান বা অফিসিয়াল পেজে আপনারা যদি চলে যান তাহলে কিন্তু এই লিঙ্কটা আপনারা ওখান থেকে পাবেন না কারণ এখনও পর্যন্ত ওখানে আপডেট হয়নি আপনাদের এই সুবিধার্থে আমি এই যে লিঙ্কটা আছে আমি একবার বলে দি ডিউবি ডট এ টিএইসআর ইউএন ইটি ডট কো ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে আর এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশানে দিয়ে দেবো অর্থাৎ এই ভিডিও ঠিক নিচের যে ডেসক্রিপশন বক্স ওখানে আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা ওই লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারেন আর এখানে দেখুন অন গোয়িং রিক্রুটমেন্ট বলে একটা অপশান এখানে পেয়ে যাবেন এটা যদি এরকম থাকে তাহলে এই তিচ্চিহে ক্লিক করবেন এই অপশানটা বেরিয়ে আসবে তো এবার এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যাবেন ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট বিভিন্ন ইনফরমেশনের পিডিএফ ফাইল পাবেন হাউ টু অ্যাপ্লাই যদি না বুঝতে পারেন আমি তো দেখিয়ে দিচ্ছি সুতরাং এগুলো দেখার কোনো রকম দরকার নেই তবে আপনাদের মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে যেটাকে বলা হয় এফ এ কিউ ফ্রিকুয়েন্সি আক্স কোশ্চেন সেই পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন আর এখানে দেখুন তথ্যমিত্র কেন্দ্রের যে ঠিকানা বা লিস্ট সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন যেখানে গিয়েও আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখানে দেখুন ডেটটা দেওয়া আছে যেটা দেওয়া ছিল আর কি পাঁচ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি আজকেই কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন এবং চলবে হচ্ছে পাঁচই মার্চ পর্যন্ত আর বিকাল পাঁচটা অবধি আপনারা আপনারা মডিফিকেশন বা সেভ অ্যাপ্লিকেশন করতে পারবেন এই দুটো মানে একই ডেট দেখুন আছে এছাড়াও এখানে দেখুন রিপিন্ট বা ডেটটাও কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখুন এই যে পেমেন্টের ডেট সেটা হচ্ছে সাত তারিখ মার্চ মাসের এবং এই যে রিপিন্ট বা সাবমিশনের ডেট এটা কিন্তু আট তারিখ করা হয়েছে তো যাই হোক এগুলো দেখে নেবেন মেন বিষয় হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন এখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে যে অনলাইন আমি ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এবার আপনারা হচ্ছে নতুন ইউজার যেহেতু ফার্স্ট টাইম আপনারা রেজিস্ট্রেশন করবেন আর আপনারা যদি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেন বা নিউ ইউজারের এই অপশনটা বা সাইন আপটা কমপ্লিট করে ফেলেন তাহলে আপনারা এখানে কিন্তু এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নিতে পারেন যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটা জেনে নিতে পারেন তো আমি যেহেতু নিউ বা নিউ হিসাবেই দেখাচ্ছি সেহেতু আমি সাইন আপ নাওয়ে ক্লিক করবো তো এখানে ক্লিক করার সঙ্গে এরকম একটা পেজ চলে আসবে এবার আমি এখানে আমার নাম দিয়ে দেবো ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো মোবাইল নাম্বার দিয়ে দেবো এবং এখানে আমি একটা ইউজার নেম সেট করে দেবো মনের থেকে নিজের মনের মতন এবং পাসওয়ার্ডটাও নিজের মনের মতন সেট করে দেবো তো আপনাদের সামনে আমি করে দিচ্ছি এবার এখানে দেখুন একটা অপশন আছে কমিউনিকেশন মুড মানে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যদি আপনারা চান যে তারা মেল করে যোগাযোগ করবে তাহলে ইমেল সেট করে দেবেন তাহলে কিন্তু তারা সবসময় আপনাকে ইমেলের মাধ্যমে আপনার সঙ্গে আর কি যোগাযোগ করবে কিন্তু আপনি যদি মোবাইল সেট করে দেন তাহলে মোবাইল মোবাইলে এস এর মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে তারা কিন্তু যোগাযোগ করবে আর যদি আপনারা ইমেল সেট করেন তাহলে ইমেলটা কিন্তু ম্যান্ডেটারি ইমেল আপনাকে দিতেই হবে আর যদি আপনারা মোবাইল দেন তাহলে ইমেল দিলেও হবে না দিলেও হবে তো আপনারা অবশ্যই ইমেল দিয়ে দেবেন মোবাইলও কিন্তু দিয়ে দেবেন আর একটা জিনিস মনে রাখবেন আপনারা কিন্তু সঠিক ইমেল অ্যাড্রেস দেবেন আপনার যে ইমেল আইডিটা অ্যাক্টিভেটেড আছে বা যেটা রানিং ইমেল আইডি যেটা চলে এবং মোবাইল নাম্বারটাও কিন্তু সঠিক দেবেন যেটা সব সময় অন থাকে ব্যাস এইটুকু নেই আর এখানে ইউজার নেমটা আপনাকে মন থেকেই সিলেক্ট করে নিতে হবে তো চলুন আপনাদেরকে এইটা ফিল করে আপনাদেরকে সাইন আপ করে দেখা ইউজার নেমটা অটোমেটিকলি মোবাইল নাম্বারটা এখানে চলে আসবে আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন বা আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটাকেও ইউজার নেম হিসাবে দিতে পারেন তো আমি মোবাইল নাম্বারটাকে ইউজার নেম হিসাবে দিলাম বা যেটা অটোমেটিক চলে আসলো সেটাকেই আমি এখানে দিয়ে দিলাম বা আপনারা লিখেও দিতে পারেন এবার আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা এটাকে বলা হয় একটা ফ্লাস মেসেজ বা একটা মেসেজ হট করে চলে আসলো তো এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি বা সাকসেসফুলি ক্রিয়েটেড মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমি এখানে ওকে করব এবার আমি লগ ইন করবো এবার দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে মানে আপনাদের পুরো যে সম্পূর্ণ ফর্ম ফিল আপের যে প্রসিডিউরটা সেটাই কিন্তু এখানে চলে আসবে এবার আপনারা সঙ্গে সঙ্গে এই অপশনটা ফিল আপ করতে পারেন অথবা আপনারা যদি চান যে এটাকে কেটে দেবেন কেটে দিতে পারেন এবং পরবর্তীকালে যখন আপনারা এই ওয়েবসাইটে আসবেন তখন লগ ইন করতে হবে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তাহলেই আপনারা এই পেজটা পেয়ে যাবেন তো আমি এখনই ফর্মটা ফিল আপ করে দেবো তো দেখুন এখানে দেওয়া আছে পোস্ট অ্যাপ্লাই ফর মানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু এখানে অলরেডি সিলেক্ট করা আছে এবার দেখুন সিলেক্ট স্টেট এবং পারমানেন্ট রেসিডেন্ট অর্থাৎ আপনার যে স্থায়ী ঠিকানা এখানে দেখুন সুন্দরভাবে বাংলাতেও বলা আছে যাতে আপনাদের রকম অসুবিধা না হয় তো এখানে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো এবং এখানে দেখুন আপনার মেল না ফিমেল এখানে দেখুন জেন্ডার দেওয়া আছে আর এটা কিন্তু লক করা আছে অর্থাৎ শুধুমাত্র ছেলেরাই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে দেখুন বৈবাহিক অবস্থান অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে দিয়ে দিতে হবে দেখুন ফুল নেম অর্থাৎ আপনার পুরো নামটা এখানে দিতে হবে মিডিল নেম থাকলে দেবেন না দেবেন না তো যাই হোক তারপরে দেখুন মাদার নেম অর্থাৎ মায়ের নাম সম্পূর্ণ লিখতে হবে পিতার নাম সম্পূর্ণ লিখতে হবে ভালোভাবে বুঝে নিন এখানে যেগুলো স্টার দেয়া আছে সেগুলোই কিন্তু ম্যান্ডেটারি আর যেগুলোই স্টার দেয়া নেই সেগুলো কিন্তু ম্যান্ডেটারি নয় শুধুমাত্র যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোকে ফিল আপ করলেই কিন্তু হয়ে যাবে তো এগুলো আপনারা একটু ফিল আপ করে নেবেন আর এখানে দেখুন স্টার দেওয়া আছে কিন্তু নট অ্যাপ্লিকেবল ফর ড্রাইভ অর্থাৎ আপনার পোস্টের জন্য এগুলো অ্যাপ্লিকেবল নয় সেটা কিন্তু লেখাই আছে সুতরাং এগুলোকে কিন্তু কোনো মানে ফ্লাপ করতে হবে না আপনাকে আর তারপরে দেখুন এই যে এখানে চলে আসবেন সিলেক্ট ক্যাটাগরি আপনি এসসি না ওবিসি সেটা আপনারা এখান থেকে একটু সিলেক্ট করে নেবেন আমি শিডুল কাজ সিলেক্ট করবো কারণ আমাকে পেমেন্টের ফিটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাকে আমাকে আর কি কম পেমেন্ট করতে হবে মাত্র কুড়ি টাকা করলেই হয়ে যাবে তো তারপরে দেখুন এখানে আরও একটা কলম আছে দশ নম্বর কলম যদি আপনি এগুলোর ভিতরে কোনো কিছু হয়ে থাকেন এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারের একটা ব্যাপার আছে তো এখান এগুলোর ভিতরে যদি আপনারা কোনোটাতে অংশগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন আমি এখানে ধরুন সিভিক ভলেন্টিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল এটাই সিলেক্ট করে দিলাম তো তারপরে দেখুন এখানে আরও কিছু অপশান আছে যদি আপনারা এগুলোর ভিতরে হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এগুলোকে ফিল আপ করবেন যেমন সিভিক ভলেন্টিয়ার যদি আমি এখানে সেট করি তাহলে আমাকে দিয়ে দিতে হবে মানে কবে থেকে আমি কাজটা করছি এবং কবে আমার কাজটা শেষ হচ্ছে বা এই ধরনের কিছু ডিটেলস এখানে দিয়ে দিতে হবে দেখুন এখানে কিছু ডিটেলস বলা আছে সেই হিসাবে ডিটেলসগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে তো যাই হোক আমি এখানে প্লিজ সিলেক্টই করে দিচ্ছি কারণ আমি এটাকে ফিল আপ করবো না তাই তো এবার দেখুন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ এই যে ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারে ক্লিক করবেন বা এখানে আপনারা হাতেও টাইপ করে দিতে পারবেন যেমন আমি যদি দিই বারো বারো ওয়ান নাইন নাইন ফাইভ তো এইভাবে আপনারা হাতেও টাইপ করে দিতে পারবেন তো এখানে অটোমেটিকলি আপনার এসটা ক্যালকুলেট হয়ে যাবে আর এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে যে মোবাইল নাম্বারটা আপনারা এর আগে রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন তারপরে দেখুন কোয়ালিফিকেশন আপনাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে আর এখানে ইএস করতে হবে ইএস ছাড়া রকম অপশান কিন্তু আপনারা পাবেন না তারপরে দেখুন এখানে বলা আছে মাধ্যমিক পাস আপনারা করেছেন কোন বোর্ড বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় তাহলে নিচের দিকে চলে আসবেন পেয়ে যাবেন আদার্স কোনো বোর্ড হলে এখান থেকে দেখে নিয়ে একটু সিলেক্ট করে দেবেন তারপরে যদি আপনারা হায়ার এডুকেশন থেকে থাকে যেমন উচ্চ মাধ্যমিক তাহলে দিয়ে দেবেন গ্র্যাজুয়েশন থাকলে দিয়ে দেবেন আর এগুলো যে দিতেই হবে এর কোনো মানে নেই শুধুমাত্র মাধ্যমিক পাস সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে দেখুন আপনারা যদি এই যে গোর্খা রাজবংশী এই সব ক্যাটাগরির ভিতরে পড়েন বা এইসব সম্প্রদায়ের ভিতরে পড়েন তাহলে এখান থেকে সেটাকে সিলেক্ট করে দেবেন নতুবা যেমন আছে তেমনই থাকবে আর এখানে দেখুন ইমেলটা এখানে শো করবে যে মেলটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন তো যে এই যে বাকি যে অপশন গুলো আমি ঝটপট ফিল করে দিচ্ছি তারপরে আমি এই যে নেক্সট এখানে ক্লিক করবো তো মোটামুটি আমি এখানে ফিল করে দিয়েছি এবার আমি এই যে নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন বলছে যে ম্যান্ডেটারি যে স্টার গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমাকে ফিল করতেই হবে তো আমি এখানে ওকে করলাম ওকে করার পরে একটু আপনারা আপনাদের সামনে যদি এরকম কিছু আসে তাহলে আপনারা একটু দেখে নেবেন যে কোন স্টারটা আপনারা ফিল আপ করেননি তো ফিল আপ করলেই কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন এই যে দেখুন আমার ফিল করা হয়নি কোন বছরে আমি মাধ্যমিক দিয়েছিলাম তো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম একটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আর একটা জিনিস এখানে দেখুন দেওয়া আছে যে অপশনটা এটা আপনারা একটা কাজ করবেন নট applicable করে দেবেন না আপনারা করতে পারবেন না তো এবার আমি ক্লিক ক্লিক করছি করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার এই ডিটেলস গুলো শো করবে এগুলো যদি ঠিকঠাক থাকে আপনারা একবার মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে আপনারা এই যে ইএস ইএস এ ক্লিক করবেন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং এই ফর্মটাও আপনাকে ফিল করতে হবে তো এবার আপনাকে কমপ্লিট পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেটা আপ করতে হবে তো এখানে আপনারা আপনাদের কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেসটা সুন্দর ভাবে লিখে দেবেন তারপরে আপনাদের স্টেট তারপরে দেখুন এখানে ডিস্ট্রিক্ট আছে তারপরে পুলিশ স্টেশন আছে এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে যেহেতু আগের পেজে আপনারা করেছিলেন ওয়েস্ট বেঙ্গলের পরে ধরুন আমি এখানে যে কোনো একটা নিয়ে নিচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে নিলাম আমার ডিস্ট্রিক্ট তো এরপরে দেখুন পুলিশ স্টেশনের নামগুলোও চলে আসবে ধরুন আমি এখান থেকে কল্যাণী পুলিশ স্টেশনটা নিয়ে নিলাম তারপরে দেখুন কল্যাণী পুলিশ স্টেশনের আন্ডারে যেসব পোস্ট অফিসগুলো আসবে সেই সব পোস্ট অফিসের পিন নাম্বারগুলোও দিয়ে দিচ্ছে তো আপনার পোস্ট অফিসের পিন নাম্বারটা একটু মিলিয়ে নেবেন নামটা মিলিয়ে নেবেন তারপরে এখানে দিয়ে দেবেন তারপরে দেখুন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এটাও কিন্তু সিলেক্ট করতে হবে যদিও এখানে স্টার নেই সিলেক্ট না করলেও হবে তাও আমি এখানে কল্যাণী করে দিলাম ব্যাস হয়ে গেল আর আপনার যে এই যে অ্যাড্রেসটা কমিউনিকেশন যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটার সঙ্গে যদি আপনার এই অ্যাড্রেসটা অর্থাৎ কমপ্লিট মেলিং অ্যাড্রেস একটা দেওয়া আছে আর এই যে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস আর আপনার যে বর্তমানে যে অ্যাড্রেসটা বা বর্তমানে যে অ্যাড্রেসটা আছেন সেটা যদি সেম হয় তাহলে আপনারা এই যে এখানে ক্লিক করে দেবেন তাহলে কি হবে এই অ্যাড্রেসটা এখানে কিন্তু চলে আসবে তো আমি এখানে মোটামুটি একটা ঠিকানা দিয়ে দিই এবার এখানে আনার জন্য এটাকে আমি চেক আউট করে চেক ইন করে দিচ্ছি তাহলে এই জিনিসটা এখানে চলে আসলো ব্যাস এটা আমার ফিল আপ করা হয়ে গেল তারপরে দেখুন এখানে বলা আছে যে স্পিক রিড এবং রাইট তিনটেই আপনাকে করতে হবে এখানে দেখুন বেঙ্গলি ভাষাতে তো এটা সিলেক্ট করবেন তারপরে আপনার ধর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি হিন্দু ধর্মের তাই আমি হিন্দু সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের ধর্মটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে দেওয়া আছে আপনি কি কোনো ব্যহিত বিভাগের অন্তর্গত বা এখানে যে ক্যাটাগরি আছে তো এখানে আপনারা নো করে দেবেন নো আপনারা যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন নো হলে নো করবেন যদি আপনারা ইয়েস করেন তাহলে এখানে আবার আপনাকে একটা অপশান কিন্তু ফিল করতে হবে তারপরে দেখুন তেইশ নম্বরে দেওয়া আছে আপনি কি কোনো সরকারি অফিসে বা কোনো সরকারি সংস্থায় কাজ করেন তো আপনি যদি কাজ করেন তাহলে ইয়েস করবেন ইয়েস করলে কিন্তু আপনাকে এই অপশানটাকে ফিল করতে হবে বা অর্গানাইজেশনের নামটাকে দিয়ে দিতে হবে বা আরও যাবতীয় ডিটেলস দিয়ে দিতে হবে তো আমি এখানে নো করে দিচ্ছি তারপরে দেখুন আপনার বিরুদ্ধে কি কোনো ক্রিমিনাল রেকর্ড আছে যদি আপনার ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে ইয়েস করতে হবে ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে কি আপনার কোন বিভাগে আর কি ক্রিমিনাল রেকর্ড বা যাবতীয় এফআইআর নম্বর টম্বর সেই সব দিতে হবে তো যদি না থাকে তাহলে আপনারা নো করে দেবেন ব্যাস তারপরে দেখুন এখানে নেক্সট আছে আমি নেক্সটে ক্লিক করব তার আগে দেখুন আপনাদেরকে আরও একবার বলে রাখি এই যে স্টার দেওয়া আছে লাল কালারের এগুলোকে একটু খেয়াল করবেন যে এগুলো আপনার ফিল করা হলো কি না তো এবার আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার আপনাকে একটা কনফার্মেশন দেবে যে জিনিসগুলো ফিল আপ করলেন সেই জিনিসগুলো শো করবে যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনারা ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আর এখানে আপনাদেরকে ফটো আপলোড করতে হবে এবং এখানে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে আর এখানে দেখুন ফটো সাইজ টাইজ বলা আছে এবং পঞ্চাশ কেবি মানে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির ভিতরে করতে হবে ফটোটাকে আর আপনার সিগনেচারটাকে পাঁচ কেবির থেকে কুড়ি কেবির ভিতরে করতে হবে তো আমার অলরেডি করা আছে এবার আমি এগুলোকে আপলোড করে দেবো এবং এই যে প্লেস কোন প্লেস থেকে ফর্ম ফিল আপ করছেন সেটার নাম এখানে দিয়ে দেবেন এবং তারপরে দেখুন ডিক্লারেশন আছে এটাকে জাস্ট চেক ইন করে দিতে হবে করার পরে নেক্সট করতে হবে তো চটপট এবার আমি ফটো আর সিগনেচারটাকে আপলোড করে দিই ফটো সিলেক্ট যখনই করা হয়ে যাবে আপনার এই যে চুজ ফাইল এখানে ক্লিক করবেন দিয়ে ফোল্ডার ওপেন হবে সেখান থেকে ফটো চুজ করে নেবেন তারপরে আপনারা আপলোডে ক্লিক করবেন আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এখান থেকে আপনারা একটু ভালোভাবে ফটোটাকে কেটে নিতে পারেন এখানে দেখুন জুম আউট জুম ইন ক্রপ বিভিন্ন রকম অপশন আছে যখনই আপনার এখানে ঠিকঠাক এটাকে ঠিক করা হয়ে যাবে তখন আপনারা ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফটোটা এখানে চলে আসবে এবার আমি এখানে ক্লিক করে সিগনেচারটাকে আপলোড করে দেবো দেখুন আমি সিগনেচারটাকে সেট করে নিয়েছি এবার আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে সিগনেচারটাও সেমভাবে আসবে আপনাদের এখান থেকে একটু কষ্ট করে সিগনেচারটাকে ভালোভাবে দেখে নেবেন যে পুরো সিগনেচারটা আসছে কিনা ভালোভাবে ক্রপ করে নেবেন ক্রপ করে নেয়ার পরে আপনারা এই যে ওকে এই ওকেতে ক্লিক করবেন সিগনেচারটাও আপলোড হয়ে যাবে এবার প্লেসের জায়গায় আমি এখানে জাস্ট কে এ LYAE নাই কলনি দিয়ে দিতে আপনারা আপনাদের স্থানটা দিয়ে দেবেন ব্যাস দেখুন আমার ফর্মটা ফিলআপ করা হয়ে গেছে এবার আমি নেক্সট এ ক্লিক করব এবার আবার কনফার্ম করতে বলবে যে আপনার এই জিনিসগুলো ঠিক আছে তো তো আমি ইয়েস করে দেব যেহেতু আমার ঠিক আছে এবার সম্পূর্ণ ফর্মটা আপনার সামনে কিন্তু চলে আসবে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখুন এখানে কিন্তু চলে আসছে এবার প্রিভিউ অ্যাপ্লিকেশনটা ভালোভাবে আপনারা দেখে নেবেন এবং শেষের দিকে যখনই যাবেন তখন আপনারা দেখতে পারবেন সিগনেচার এবং আপনার ছবিটা যদি সমস্ত কিছু ঠিক থাকে এবং এখানে কিন্তু অবশ্যই আপনারা একবার মিলিয়ে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে তবেই আর কি এই নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পেমেন্টের মুড চলে আসবে এবার দেখুন পেমেন্ট কিভাবে করবেন তাই না এবার এই যে দেখুন পেমেন্টের মুড এখানে গেলে আপনারা দেখতে পারবেন অনলাইন পেমেন্ট গেটওয়ে আর অনলাইনের যে পেমেন্ট গেটওয়ে এটা হচ্ছে বিলডেক্স আর কি অ্যানেঞ্জ করেছে বিলডেক্স এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন যদি আপনারা এটাকে সিলেক্ট করেন তাহলে দেখুন আমি এসসি সিলেক্ট করেছিলাম সেই জন্য কিন্তু আমার এখানে কুড়ি টাকা শুধুমাত্র প্রসেসিং ফি নেবে আর আপনারা যদি এস টি সিলেক্ট করেন তাও টাকা নেবে কিন্তু আপনারা যদি জেনারেল কাস্ট হন তাহলে কিন্তু অবশ্যই আপনার এখানে এখানকার যে ফিটা ছিল সম্ভবত আমার খেয়াল পড়ছে না আড়াইশো টাকা কি এরকমই ছিল যাই হোক আমি আগের ভিডিওতে বলে দিয়েছি আপনারা দেখে নেবেন আমি কনফার্ম না আমার মনে পড়ছে না জেনারেলদের জন্য কত ছিল তো সেই ফিজটা নেওয়া হবে তার সঙ্গে কিন্তু কুড়ি টাকা অ্যাড করা হবে এবার দেখুন এটা অনলাইনে দিতে গেলে আপনাকে এই যে অনলাইন পেমেন্ট গেটওয়ে থ্রু বিল্ডেক্স এটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এই ট্রাম কন্ডিশনগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরে এই যে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে তারা কিন্তু আপনাকে বিল নিয়ে যাবে তারপরে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং সমস্ত কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আর যদি আপনারা অফলাইনে করতে চান তাহলে আপনারা এই যে অফলাইন পেমেন্ট থ্রো ইউবিআই চালান যে কোনো ইউবিআই ব্যাঙ্কে গিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন অফলাইনের মাধ্যমে আর এক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কের চার্জ দিতে হবে তেইশ টাকা অর্থাৎ ব্যাঙ্ক কিন্তু এক্সট্রা তেইশ টাকা নেবে দেখুন আমি যখন অনলাইন সিলেক্ট করছি এখানে কিন্তু জিরো হয়ে যাচ্ছে শুধু প্রসেসিং ফি লাগছে কুড়ি টাকা এবার এই যে তেইশ টাকাটা যখন আমি অফলাইন সিলেক্ট করছি এই তেইশ টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে এবার আপনারা যদি এস সি না হয়ে জেনারেল হন তাহলে এই যে অ্যাপ্লিকেশন ফির জায়গায় একটা ফি আসবে এবং তার সঙ্গে এই কুড়ি টাকা এবং তেইশ টাকা কিন্তু অ্যাড হবে তো আমি আপনাদেরকে বলবো অনলাইনেই পেমেন্ট করার চেষ্টা করবেন অফলাইনে পেমেন্ট করলে এই যে এখানে দেখুন অফলাইন সিলেক্ট করে নিয়েছি আমি এবার আমি পে অ্যান্ড সাবমিটে ক্লিক করছি এবার যদি আমি এটাকে ইয়েস করি তাহলে আপনাদের সামনে অবশ্যই একটা চালান আসার কথা তো এখানে দেখুন দিয়েও দিয়েছে একটা ব্যাঙ্ক চালান তো ব্যাঙ্ক চালানের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এটাকে প্রিন্ট আউট করতে হবে এই প্রিন্ট আউটটা নিয়ে গিয়ে এবং যে টাকাটা হবে টোটাল এখানে যেমন আমার তিতাল্লিশ টাকা হয়েছে জেনারেলদের অবশ্যই বেশি হবে কারণ সেখানে অ্যাপ্লিকেশন ফি থাকবে তো এখানে যে টাকাটা লেখা থাকবে সেই টাকাটা কিন্তু জমা দিতে হবে ব্যাঙ্কে গিয়ে তো মোটামুটি আপনারা দিয়ে দেবেন ডেট শেষ হওয়ার আগে দিলেই হবে ডেট অনেক দিন আছে দুদিন এক্সট্রা আছে যেদিনকে ফর্ম ফিল আপ আর কি ক্লোজ হয়ে যাবে তারপরেও আর কি দুদিন আপনারা টাইম পাবেন এক্সট্রা তো তার আগে দিয়ে দেবেন তো আমি এখান থেকে জাস্ট ব্যাক করে যাচ্ছি তো যাই হোক এবার আমি অনলাইন সিলেক্ট করছি অনলাইন সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করে দিচ্ছি মানে এদের টার্ম অ্যান্ড কন্ডিশন আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবার আমি পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে ইয়েস করে দিচ্ছি এবার দেখুন আমাকে সরাসরি হয়তো কোনো বিল ডেক্সের ওয়েবসাইটে নিয়ে যাবে কোনো কি সেই একটাই ওয়েবসাইট আছে বিলডেক্সের তো সেখানে ওরা নিয়ে যাবে অলরেডি হ্যাঁ নিয়ে চলে এসেছে তো এখান থেকে আপনারা দেখুন কি কি অপশন পাচ্ছেন এখানে আপনারা ক্রেডিট কার্ড পাবেন ডেবিট কার্ড পাবেন ডেবিট কার্ড প্লাস এটিএম পিন দিয়ে আপনারা টাকা কাটাতে পারেন এছাড়া ইন্টারনেট ব্যাঙ্কিং আর ইন্টারনেট ব্যাংকিংয়ের ভিতরে সমস্ত ব্যাঙ্কই আপনারা পেয়ে যাবেন আপনাদের যে ব্যাংক সব ব্যাঙ্কই এখানে অ্যাভেলেবেল থাকবে এছাড়াও আপনারা ওয়ালেট ক্যাশ থেকেও টাকা কাটাতে পারেন আর ওয়ালেটের ভিতরে আপনারা অনেকগুলো ওয়ালেট পেয়ে যাবেন তবে পেটিএমটা আমি দেখতে পাচ্ছি না এয়ারটেল মানি আছে আদিত্য বিল্লা পেমেন্ট ব্যাঙ্ক আছে জিও মানি আছে তো বিভিন্ন রকম অপশন কিন্তু আছে তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্ট করে দিতে পারেন যদি আমি এখানে ধরুন ইন্টারনেট ব্যাঙ্কিং এসবিআইটাকে সিলেক্ট করি তারপরে মেক পেমেন্টে ক্লিক করি তাহলে এরা কিন্তু এবার আমাকে এসবিআই ওয়েবসাইটে নিয়ে যাবে আর দেখুন নিয়ে চলে এসেছে আর এখান থেকে আমি যদি এখন লগ ইন করি লগ করে যদি পেমেন্ট করে দিই তাহলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে আর আপনাদের যদি মনে হয় এই ভিডিওটা থেকে উপকার হচ্ছে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কারণ এই ধরনের ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ছোট্ট চ্যানেলকে যদি মনে সাবস্ক্রাইব করা উচিত তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টাটাও তাড়াতাড়ি করে বাজিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে থাকুন নিজের খেয়াল রাখুন তার সঙ্গে সঙ্গে পরিবারেরও খেয়াল